মঞ্জু রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব শাপলা চিংড়ির রেসিপি। খুব সহজে, খুবই টেস্টি, কী করে শাপলা চিংড়ির রেসিপি তোমরা করবে সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব। ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। শাপলা চিংড়ির রেসিপি বানানোর জন্য প্রথমে আমি 150 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম। তারপর তাতে অল্প পরিমাণ নুন এবং অল্প পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। এবার নুন হলুদটা ভালো করে চিংড়ির সাথে মাখিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী নুন আর হলুদটা অ্যাড করে দেবে। আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে অ্যাড করে দিয়েছি। এবারে ভালো করে আমি এটা মাখিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তারপর তাতে দিয়ে দেবো 1/2 কাপের মতো সর্ষের তেল। এবারে যে তেলটা গরম হয়ে যাবে তখন ওই নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা আমি তেলে দিয়ে দেব। এখন চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তারা সবার প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন চিহ্নটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওগুলি তোমরা সবার প্রথমে পেয়ে যাও। চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এটা তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা চেরা। তারপরে ভালো করে একটু কড়াইতে নাড়াচাড়া করে নেব। কড়াইতে একটু ভালো করে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ, লবণ, জিরের গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়োটা না ব্যবহার করতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। এবার আমি একসাথে এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। 1 মিনিটের মতো গ্যাসটা আস্তে দিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শাপলা। শাপলাটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর কেটে নিয়েছি। এবার আমি এই শাপলাটা দিয়ে দেব। এখন শাপলাটা ভালো করে আমি মশলাটার সাথে মিশিয়ে নেব। শাপলা চিংড়ির রেসিপি তো প্রায় সবাই জানো, তাও আমি যেভাবে খেতে শাপলা চিংড়ি পছন্দ করি সেই রেসিপিটাই কিন্তু আজকে তোমাদের কাছে শেয়ার করছি। আশা করি আমার সাথে সাথে আমার এই শাপলা চিংড়ির রেসিপিটা তোমাদেরও খুব পছন্দ হবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার রেসিপিটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। শাপলাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিন্তু এতে ওই ভেজে রাখা চিংড়ি মাছটা মিশিয়ে নিয়েছি। এরপরও আবারও এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। শাপলাটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসটা আস্তে দিয়ে একটা ঢাকনা দিয়ে এটা আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি এর ঢাকনাটা তুলে নেব। শাপলা থেকে কিন্তু একটু জল বেরিয়েছে। এবার আমি এটা একটুখানি নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু আর 2 মিনিট ঢাকনাটা খুলে নাড়াচাড়া করলেই কিন্তু এই শাপলার রেসিপিটা একদম তৈরি হয়ে যায়। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর অবশ্যই তোমরা বাড়িতে এটা একবার হলেও করো, দেখবে তোমাদের সকলের কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার পাশে থেকো, যাতে আমি তোমাদেরকে আরও অনেক নতুন নতুন ভিডিও দিতে পারি।